আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। মনে করেন আপনি কোনো একটা জিনিস পারচেজ করতে যাচ্ছেন এবং আপনি যখন অ্যাড টু কার্ট বাটনে প্রেস করেছেন, প্রেস করার পরে আপনি ভিউ কার্ট পেজে গেছেন, সেখান থেকে আপনি আপনার সব ইনফরমেশন দিয়েছেন। হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি কিছুদিন পরে কিনবো, আর তখন আপনি কি করেন, সেটাকে উইশ লিস্টে সেভ করে রাখেন। অনেক সময় আপনি ম্যানুয়ালি হয়তো পেজটা বুকমার্ক করে রাখেন, কিন্তু আপনার যদি ওয়েবসাইটের মধ্যে উইশ লিস্ট অপশন থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সহজ। এই ফিচারটাকে এনেবল করার জন্য অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে wishlist.com এবং সেটা খুবই পাওয়ারফুল। তো সেই উইশ লিস্টটা অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় এবং আপনি যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট বানান সেখানে অবশ্যই আমি রিকমেন্ড করব উইশ লিস্ট ফিচারটা অ্যাড করে রাখতে। ইন্টারন্যাশনাল বেশিরভাগ ই কমার্স ওয়েবসাইটে এটা অ্যাড করা থাকে। এর ফলে কিছু সুবিধা আছে। কি সুবিধা? যেমন ধরেন আমার একটা বুক ওয়েবসাইট আছে, এখন এই ওয়েবসাইটের মধ্যে আমার একটা বই আছে অ্যাটমিক হ্যাবিটস, আমি উদাহরণ দিচ্ছি। এখন এই যে বইটা, এই বইটা আপনার কেনার কথা না, আপনি এই ওয়েবসাইটে এসে এই বইটা পারচেস করবেন এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনি হয়তো আপনার পরিচিত কাউকে একটা গিফট দিতে যাচ্ছেন। এখন যাকে আপনি গিফটটা দিবেন, আপনি কিন্তু জানেন না যে সে আসলে কোন জিনিসটা চায়। আপনি র্যান্ডম একটা গিফট দিলে সে হয়তো খুশি হবে, কিন্তু সে যে জিনিসটা চায় তাকে যদি আপনি সেই জিনিসটাই গিফট করেন সেক্ষেত্রে কিন্তু সে অনেক খুশি হবে। তো আপনি তার wishlist.com এ গেলেন, যাওয়ার পরে তার নাম সার্চ করার পরে আপনি দেখলেন যে সে অ্যাটমিক হ্যাবিটস বইটা কিনতে চায়, সেটাতে ভালো রেটিং দিয়ে রেখেছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি সেই বইটা পারচেস করেন, পারচেস করে যদি তাকে সেটা গিফট করেন, সেক্ষেত্রে কিন্তু সে অনেক খুশি হবে এবং তার হ্যাপিনেসটা অনেক বেড়ে যাবে, তাই না? এখন ওই ই কমার্স ওয়েবসাইটে আপনার যাওয়ার কথা না, কিন্তু আপনি ওই যে আপনার প্রিয়জনকে বইটা গিফট করবেন সেজন্য আপনি ওই ই কমার্স ওয়েবসাইটে গিয়ে ওই বইটা পারচেস করেছেন। ইভেন এমনও হতে পারে আপনি সেই ওয়েবসাইটে যাওয়ার পরে জাস্ট ওই একটা বই না বা ওই একটা প্রোডাক্ট না, এর সাথে আরও কয়েকটা প্রোডাক্ট আপনি পারচেস করেছেন, এর ফলে ওই ওয়েবসাইটের এক্সট্রা সেল বাড়লো, তাই না? এই জন্য উইশ লিস্ট ফিচারটা অ্যাড করা অনেক সুবিধাজনক। তো চলেন আমরা এখন স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে আমরা হচ্ছে একটু দেখি যে উইশ লিস্ট ফিচারটা কীভাবে কাজ করে। আপনি যদি উইশ লিস্ট দেখতে চান, আপনি জাস্ট সার্চ করবেন হচ্ছে wishlist.com আপনার ব্রাউজারে, তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এবং এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি এদের ব্যাপারে জানতে পারেন এবং এদের ক্রোম এক্সটেনশানও আছে, আপনি ক্রোম এক্সটেনশান এনেবল করে রাখলে ক্রোম থেকে আপনি যে কোনো প্রোডাক্টকে এরকম উইশ লিস্টে অ্যাড করে দিতে পারেন। আপনি ফাইন্ড উইশ লিস্টে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন। এখন ধরেন আপনি আমাকে কোনো কিছু উইশ গিফট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এসে যদি সার্চ করেন আলী HOSSAIN লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে এটা কিন্তু আপনাকে আমার প্রোফাইলটা দেখাবে, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমি যদি আপনি যদি আমার প্রোফাইলে আসেন, এখানে আসলে দেখেন আমার এখানে তিনটা বই উইশ করা আছে এবং এখানে দেখা আছে কি নট রিসিভড, ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, তারপর আমি বইটা কতটা পছন্দ করছি, বইয়ের প্রাইস কি, বইয়ের ইমেজ, প্রত্যেকটা ইনফরমেশান এখানে কিন্তু আছে। এখন আপনি যদি চান যে আমাকে একটা বই আপনি গিফট করতে, আপনি কিন্তু সিম্পলি চাইলে এই লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু বইটা আমাকে পারচেস করে দিতে পারেন, তাই না? সেক্ষেত্রে আমি অনেক খুশি হব। কেন? কারণ হচ্ছে এই বইটা আসলে আমার খুব ভালো লাগে, আমি এই বইটা পড়তে চাই, যদিও এই বইটা আমি অলরেডি দুইবার পড়েছি। একইভাবে আপনি যদি অন্য কাউকে সারপ্রাইজ দিতে চান, আপনি কিন্তু জাস্ট ফাইন্ড উইশ লিস্টে যেতে পারেন, এখানে এসে আপনি অন্য যে কোনো নাম লিখতে পারেন। এখন এই মুহূর্তে আমার ওরকম মনে পড়ছে না, বাংলাদেশের মানুষজন খুব একটা উইশ লিস্ট ব্যবহার করে না, সেক্ষেত্রে এখানে বাংলাদেশি কারো নাম সার্চ দিয়ে লাভ নেই। ধরেন জন উইকের জন, যে তো জন লিখে আমি সার্চ করলাম, তাহলে দেখেন এই যে জন নামে যত মানুষ আছে সবার প্রোফাইল চলে আসছে এবং আপনি যখন ফুল একটা নাম দিবেন তখন কিন্তু আরও ভালো পাবেন। বাইরের দেশের মানুষজন এই উইশ লিস্টটা অনেক ব্যবহার করে। তো আমরা স্যাম্পল হিসাবে এই লিঙ্কে গেলাম, এই লিঙ্কে যদি আমি যাই দেখেন এনার 39টা হচ্ছে উইশ লিস্ট আছে এবং সে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গিয়েছে, প্রোডাক্ট দেখেছে, তার পছন্দ হয়েছে, সে সেটার উপরে একটা রেটিং দিয়েছে। দেখেন এটা 3 স্টার রেটিং, এটা 3.5, এটা 2.5, এটা 4 রেটিং, এবং দেখেন এই যে বিভিন্ন ওয়েবসাইটের ইউআরএল নট রিসিভড আছে। তো এখন ধরেন আপনার একটা উদাহরণ হিসাবে আপনি চাচ্ছেন যে এই যে এই মহিলাকে কিছু একটা গিফট করতে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সিম্পলি তার উইশ লিস্টে এসে আপনি দেখেছেন যে হ্যাঁ এই জ্যাকেটটা অনেক সুন্দর, আমি হয়তো সামনে শীতের মধ্যে তাকে এই জ্যাকেটটা দিতে পারি গিফট হিসাবে। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে জাস্ট জ্যাকেট একটা গিফট করেন সে খুশি হবে, কিন্তু তাকে যদি আপনি এই জ্যাকেটটাই গিফট করেন তাহলে সে কিন্তু অনেক খুশি হবে। আমরা উদাহরণ হিসাবে বলছি, বাইরের দেশে এটা প্রচুর হয়, যে কারণে যে কোনো ই কমার্স ওয়েবসাইটের মধ্যে এই উইশ লিস্ট ফিচারটা অ্যাড করাটা প্রায় বাধ্যতামূলক আর কি। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে এই উইশ লিস্ট ফিচারটা অ্যাড করতে চান কীভাবে করবেন চলেন দেখি। এখন ধরেন আমি আমার এই স্টোরের মধ্যে উইশ লিস্ট ফিচারটা অ্যাড করতে চাই। তো উইশ লিস্ট ফিচার যদি আপনি অ্যাড করতে চান, আপনি সিম্পলি চলে যাবেন প্লাগইনে, প্লাগইন থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে। এখন আপনি যদি উইশ লিস্ট লিখে সার্চ করেন, আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসে অনেকগুলো উইশ লিস্টের প্লাগইন পাবেন। তো এই প্লাগইনগুলো বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাক্সেস নিয়ে তারপর বানানো, বা কিছু কিছু প্লাগইন আছে যারা হচ্ছে বিল্টিনভাবে থাকে। কিন্তু আপনি যদি wishlist.com এর যে প্লাগইনটা সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে উইশ লিস্টের সাথে অ্যাক্সেস থাকবে এবং ইউজাররা
বেশি কানেক্টেড হবে এবং অনেক যেহেতু ফিচার এখানে আছে, অনেক প্রিমিয়াম ফিচার যেহেতু এখানে আছে, সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক উপকারী হবে। এবং আমি প্রিমিয়াম বলার সাথে সাথে আপনি কিন্তু বুঝবেন না যে এটা টাকা কাটবে এরকম, এটা কিন্তু ফ্রি। তো আপনি যদি সেই প্লাগিনটা ব্যবহার করতে চান, উইশলিস্ট ডট কম নিজেরাই ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগিন বানিয়েছে, একদম ব্র্যান্ড নিউ প্লাগিন। তো সেজন্য আপনি জাস্ট এখানে সার্চ করবেন wishlist.com, লিখে আপনি যদি এন্টার দেন সেক্ষেত্রে একটু লোড হবে এবং দেখেন উইশলিস্ট ডট কম ইকমার্স ওয়েবসাইট লেস দেন 10 অ্যাক্টিভ ইনস্টলেশন, এক সপ্তাহ আগে এটা আপডেট হয়েছে এবং উইশলিস্ট ডট কম আইএনসি ওদেরই হচ্ছে প্লাগিনটা। তার মানে আপনি বুঝতে পারছেন যে একদম আপনি যাদের ওয়েবসাইটটা ব্যবহার করছেন তারাই প্লাগিন বানিয়েছে, তো ডেফিনেটলি এই প্লাগিনটা অনেক ট্রাস্টেড, আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি ক্লিক করবো ইনস্টল নাওতে। তো আমি যদি ইনস্টল নাও বাটনে প্রেস করি এটা ইনস্টল হয়ে যাবে এবং এটা ইনস্টল হতে খুব বেশি সময় লাগবে না। এখন আমি ক্লিক করবো অ্যাক্টিভ। তো আপনি যদি অ্যাক্টিভ ক্লিক করেন সেক্ষেত্রে যেটা হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে দেখেন উইশলিস্টের জন্য আলাদা একটা মেনু তৈরি হয়ে যাবে। তো আপনি মেনুতে গেলে যে কথা স্টার্ট সেটআপে ক্লিক করলেও একই কথা আপনাকে হচ্ছে এই যে মেইন পেজে নিয়ে আসবে। তো এখানে আনার পরে আপনাকে যেটা বলছে যে আপনার ওয়েবসাইটের কন্ডিশন কি, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে লাইভ কন্ডিশনে আছে এবং এখানে আপনি যদি চান যে উইশলিস্টের থেকে কোনো সাপোর্ট, সেক্ষেত্রে আপনি গেট সাপোর্টে প্রেস করলে আপনাকে গেট সাপোর্টে নিয়ে যাবে। আমরা এটা চাচ্ছি না, আপনি এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল দিতে পারেন। এবার আমরা এটাকে সেভ চেঞ্জ করব। এবার আমরা যদি আমাদের শপটাকে একবার রিলোড করি, আপনি দেখেন এখানে এখন শপটা এরকম আছে, কিন্তু আমরা যদি এখন এটাকে একবার রিলোড করি তাহলে দেখেন অ্যাড টু উইশলিস্ট বাটন কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এই অ্যাড টু উইশলিস্ট বাটন কিন্তু শুধু এখানেই না, আমরা যদি এখন কোনো একটা পেজ ওপেন করি সেখানেও দেখেন অ্যাড টু উইশলিস্ট বাটন চলে আসছে। এবং আমরা যদি অ্যাড টু কার্ট বাটনে প্রেস করে এবং ভিউ কার্ট পেজে চলে যাই, ভিউ কার্ড পেজে আসার পরে দেখেন এখানেও অ্যাড টু উইশলিস্ট অপশান চলে আসছে। তার মানে আপনি যদি উইশলিস্টটা অ্যাড করেন সেটা কিন্তু জাস্ট প্লাগিনটা ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই উইশলিস্ট ফিচারটা নিয়ে আসতে পারেন। তো এখন আমরা যদি যাই হচ্ছে অ্যাড টু উইশলিস্ট, এখানে এখানে আসার পরে আপনি একটু দেখেন এখানে অনেকগুলো ফিচার আছে। যেমন আমাদের এখানে যে উইশলিস্টটা আছে দেখেন অ্যাড টু উইশলিস্ট জাস্ট একটা লাভ বাটন আছে এরকম, উইশলিস্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই এই বাটনটাই থাকে হার্ট সাইনটা। তো এখন ধরেন আপনি চান যে এই যে উইশলিস্ট আছে এই উইশলিস্টের এগুলোকে আপনি কাস্টমাইজ করবেন, আপনি করতে পারবেন কিভাবে? এই যে দেখেন আমি চাই না এই যে এই অ্যাড টু উইশলিস্ট এই এটা ছোট হাতের হোক, এটা আমি চাই বড় হাতের হবে এবং এই ডাব্লুটাও বড় হাতের হবে, এটা আমি চাই। তো আমি এই দুইটাকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে আপনি চাইলে আইকনও চেঞ্জ করতে পারেন, আপনি কোন আইকনটা দিবেন। দেখেন এখানে অনেক আইকন আছে, আমরা যদি একটু যাই দেখেন, তো মনে করেন আমরা এই আইকনটা দিলাম, দিয়ে আমি এটাকে যদি সেভ চেঞ্জ করি তো এটা কোথায় আপডেট হয়েছে দেখেন প্রোডাক্ট পেজ। তার মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ওপেন করব সেই প্রোডাক্ট পেজে ওপেন হয়েছে। এখন আমরা যদি শপ পেজে যাই, এই যে শপ পেজ, এখানে আমি যদি কোনো এডিট চাই সেটা আমি কোথায় করব? দেখেন সার্চ অ্যান্ড ক্যাটাগরি, শপিং কার্ট পেজ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপশান আপনার জন্য আছে। তো আমরা এটা আপডেট করে নিলাম। এখন আমি যদি সেভ চেঞ্জ করি এবং এখন আমি কোনো একটা পেজ ওপেন করি তাহলে দেখেন এই যে আমরা অ্যাড টু কার্ট দিলাম এবং আইকন দিলাম, প্রত্যেকটা জিনিস আমার এখানে আপডেট হয়ে গেছে। এবার আপনি যদি চান যে এই যে আইকনের পজিশান একটু চেঞ্জ করতে বা কিছু, এখানে দেখেন সুন্দর সব সিএসএস আছে, আপনার আইকনটাকে আপনি কোথায় দেখাতে চান, আইকনের লেফট রাইটে আপনি কোনো মার্জিন চান কিনা, টপ অ্যান্ড বটমে আপনি কিছু মার্জিন চান কিনা, হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু স্লাইডারটা ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে পারবেন। এবার আমি যদি সেভ চেঞ্জ করি এবং পেজটাকে একবার রিলোড করি তাহলে দেখেন এটা এরকম হলো। এবার আমরা যদি একটু শপ পেজে যাই তাহলে দেখেন শপ পেজে কিন্তু আমাদের এটা আপডেট হয় নাই, আইকনটা আপডেট হয়েছে কিন্তু টেক্সট আপডেট হয় নাই। এখন আপনি যদি চান যে না এই যে শপ পেজ আছে এখানেও আপডেট হোক, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে সার্চ অ্যান্ড ক্যাটাগরি যেটা আছে, এখানে আসার পরে আপনাকে বলছে আপনি কি সেম স্টাইলিং চান। আমরা যদি বলি ইয়াস তাহলে ইয়াস হবে, আমরা যদি বলি নো তাহলে নো। এখানে এসে আমরা চাইলে এখানকার অ্যাড টু উইশলিস্টটাকেও চেঞ্জ করতে পারি এবং আপনি চাইলে এখানে আপনার কাস্টম টেক্সটও দিতে পারবেন। এবার আমরা যদি এটাকে সেভ করি এবং শপিং কার্টের যে পেজ আছে সেখানেও আমরা হচ্ছে এটাকে এভাবে করে দিলাম এবং এটাকেও আমরা সেভ করলাম। এবার আমরা যদি রিলোড দেই দেখেন আমাদের টেক্সটটা এখন সব জায়গায় একই রকম কনসিস্টেন্ট হয়ে গেল। এবার আমরা যদি আবার একটু প্রোডাক্ট পেজে যাই, আপনি দেখেন এই যে প্রোডাক্ট পেজ, আমরা কোনো একটা পেজের প্রোডাক্ট পেজে যাই, এই প্রোডাক্ট পেজ এই বাটনটা এখানে আছে, কিন্তু আপনি যদি চান যে না আমি এই বাটনের পজিশন চেঞ্জ করব, আপনি সেটাও করতে পারবেন। যেমন আফটার প্রোডাক্ট ইনফরমেশান আছে, এখন আমরা যদি দেই আফটার থামনিল তাহলে দেখবেন এটা এখন থামনিলের পাশে চলে যাবে, যে থামনিলের পরে আসবে আর কি। তো দেখেন এই যেটা এখানে চলে আসছে এবং এখানে এখন আপনি মার্জিন প্যাডিং অ্যাড করে এটার পজিশনিং আপনি চেঞ্জ করতে পারবেন, যে এখান থেকে মার্জিন প্যাডিং এগুলো চেঞ্জ করে। আপনি যদি আফটার সামারি দিয়ে সেভ করেন তাহলে এটা সামারির পরে চলে যাবে, সামারি হচ্ছে যে নিচে থাকে এই যে এখানে,
তো দেখেন এখন এটা সামারির নিচে চলে আসছে তো আপনি যেখানে চান আপনি কিন্তু এটাকে সেখানেই বসাতে পারবেন আমরা আফটার কার্ড দিলাম সার্চ এন্ড ক্যাটাগরির এখানেও আপনি এটাকে কিন্তু আপনার পছন্দ মতো বসাতে পারবেন এবং আপনি যদি চান যে কাস্টম মানে সেম স্টাইলিং না হয় অন্য স্টাইলিং আপনি সেটা এখানে করতে পারবেন যেমন ধরেন আমরা এই যে সার্চ এন্ড ক্যাটাগরি পেজে এটাকে আমরা হচ্ছে এই যে এই হার্ট বাটনটা দিলাম দিয়ে এবার এটাকে সেভ করলাম শপিং কার্টের এখানেও আমরা একটু ডিফারেন্ট দিই হ্যাঁ যেমন ধরেন এখানে আমরা উইশ লিস্টের আইকন দিলাম তিন জায়গায় আমরা তিন রকমের আইকন দিলাম এবার আমরা যদি এটাকে রিলোড করি আপনি দেখেন অ্যাড টু উইশ লিস্ট এটা এখানে এরকম হচ্ছে আমরা যদি সব পেজে যাই দেখেন এটা এরকম হচ্ছে এবার আমরা যদি অন্য একটা পেজে যাই যেমন ধরেন অ্যাড টু কার্ট করলাম তারপরে ভিউ কার্টে যদি আমরা যাই এখানে দেখেন আমাদের উইশ লিস্টের বাট আইকনটা আরেক রকম মানে আমরা তিন জায়গাতে তিন রকম করলাম আচ্ছা এবার আমরা যদি একটু উইশ করি তাহলে কেমন হয় যেমন ধরেন আমি চাই এই বইটাকে উইশ করতে আমি জাস্ট অ্যাড টু উইশ লিস্টে প্রেস করব তো এটাকে আমি যদি প্রেস করি আপনি দেখেন সুন্দর করে এটা সাইন ইন হয়ে যাবে এবং এখন আমাকে বলছে যে তুমি তোমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নাও তো আমরা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে সাফারিতে যেহেতু আমার উইশলিস্ট অ্যাকাউন্টে লগ ইন করা আছে আমরা সাফারি থেকে এটা করতে পারি তো আমি উইন্ডোটাকে একবার রিলোড করি তাহলে আমাদের এই যে উইশলিস্ট এটা চলে আসবে এখন ধরেন আমার উইশলিস্ট কিন্তু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হ্যাঁ আমি আপনাদের জন্য এটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক করে নিয়েছি এবার আমি চাই এখানে একটা উইশ অ্যাড করতে তো আমি জাস্ট অ্যাড টু উইশলিস্টে প্রেস করব তো প্রেস করলে এটা লোড হবে লোড হওয়ার পরে দেখেন সুন্দর করে ইমেজ চলে আসছে হ্যাঁ আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইটের লোগোটা চলে আসছে লিংক চলে আসছে এখানে আলিজ উইশ লিস্ট আছে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে আপনি যদি চান যে এটার কোনো একটা টাইটেল দিতে দিতে পারবেন এটা প্রাইস কী এবং হচ্ছে যে এটার আপনি যদি ধরেন কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয় যেমন জামা কাপড় সেক্ষেত্রে কিন্তু আপনি সাইজ দিতে পারেন জুতার সাইজ অথবা পছন্দের কালার অথবা হচ্ছে যে জামার সাইজ এগুলো আপনি দিতে পারবেন তো এখানে আমাদের যেহেতু বই এগুলো দরকার নেই এটা উইশ মিটার আমি উইশ মিটার ফুল করে দিতে পারি দিয়ে আমি যদি এখন এটাকে সেভ করি মোর অপশানে গেলে এখানে আরও অপশান আছে আমরা এগুলো চেঞ্জ করবো না আমরা জাস্ট এটাকে যদি এখন সেভ করে দেই তাহলে কি হলো এটা আমার উইশে সেভ হয়ে গেছে এবার আমি যদি কন্টিনিউতে প্রেস করি তাহলে আমাকে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসবে এবার ধরেন আমি এই বইটাকে উইশ করতে চাই এবং এটাকে আমি এই পেজ থেকে করবো না আমি অন্য একটা পেজ ধরেন আমরা প্রোডাক্ট পেজে আসছি এখান থেকে আমি উইশ করতে চাই তো আমি অ্যাড টু উইশ লিস্টে যদি প্রেস করি তাহলে দেখেন এটাকে এখানে নিয়ে আসবে এবং এখান থেকেও সেম আমরা সব ফিচার দিয়ে এটাকে সেভ করতে পারি তাহলে এটাও সেভ হয়ে গেল এবার আমি যদি মাই উইশ লিস্টে প্রেস করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে দেখেন সব ইনফরমেশান আছে যেহেতু আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে যে কারণে এরকম হচ্ছে কিন্তু আমি যদি এখন গুগল ক্রোম থেকে উইশ লিস্টের এখানে যাই এবং আমি যদি এখানে ব্যাক করি wishlist.com এবং এখান থেকে আমি যদি ফাইন্ড উইশ লিস্টে যাই এবং এখানে যাই যদি এখন আবার আলী HOSSAIN লিখে সার্চ করি তাহলে দেখেন এই যে আলী হোসেনের দুইটা উইশ আছে এবং আপনি যেহেতু এখন আর ওয়েবসাইটে লগ ইন করা নাই বা আপনি অন্য ইউজার যে কারণে আপনাকে সব ইনফরমেশান দিচ্ছে যে আমি এটা রিসিভ করি নাই ওয়েবসাইটের URL প্রত্যেকটা জিনিস কিন্তু এখন এখানে চলে আসছে মানে বুঝতে পারছেন জাস্ট আপনি প্লাগিনটা ইনস্টল করেছেন কোনো রকম কাস্টমাইজেশন প্রায় করেন নাই বললেই চলে সব ফিচার আপনি পেয়ে গেছেন কিন্তু অনেক 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 কাস্টমাইজেশন ফিচার আছে এবার ব্যাকএন্ডে গেলে আমি আপনাকে উইশলিস্ট এই প্লাগিনটার আরও কিছু মজার ব্যাপার দেখাই যেমন আপনি তো এখন এগুলো কাস্টমাইজেশন করতেই পারবেন তাই না এবার উইশলিস্ট হোম এই উইশলিস্ট হোমটা আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে এই উইশলিস্ট যে আছে এখানে আছে আছে কিন্তু আপনি চান যে এখানে একটা মেনু তৈরি করে দিতে এই মেনুতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ইউজার যখন ক্লিক করবে তখন তাকে তার উইশলিস্টের প্রোফাইলে নিয়ে যাবে এই যে প্রোফাইল পেজে নিয়ে যাবে এরকম হবে এটা আপনি যদি চান কীভাবে করবেন আপনি এখান থেকে সিম্পলি চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে আপনি চলে যাবেন মেনুতে মেনুতে এসে ভিউ অলে প্রেস করলে এখানে নিচের দিকে আপনি যখন প্লাগিনটা ইনস্টল করবেন এটা চলে আসবে এই যে উইশলিস্ট আপনি এখানে প্রেস করে অ্যাড টু মেনু করবেন তাহলে এটা মেনুতে চলে আসবে এবার আমি যদি সেভ করি এবং এখন যদি আমি আমার সাইটে ভিজিট করি আপনি দেখেন উইশলিস্ট চলে আসছে এবার আমি কিন্তু আমার উইশলিস্ট অ্যাকাউন্টে লগ ইন করা নাই গুগল ক্রোমে সেক্ষেত্রে আমি যদি এখানে প্রেস করি দেখেন এরকম একটা রেজাল্ট আসছে এখন আমি যদি এখানে ক্লিক করি আমাকে কি বলছে ক্রিয়েট এ উইশলিস্ট ফাইন্ড এ উইশলিস্ট মাই উইশলিস্ট তিনটা মেনু আছে তো যেহেতু এখানে আমি লগ ইন করা নাই যে কারণে আমি যদি প্রেস করি আমাকে উইশলিস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে যদি যাই তাহলে দেখেন আমাদের এরকম লগ ইন করতে বলছে তো বুঝতে পারছেন যে প্লাগিনটা অনেক কাস্টমাইজেবল এবং অনেক কাস্টমাইজেশন ফিচার আছে এটাতে এবার এখানে আপনি এগুলোও চেঞ্জ করতে পারবেন আপনার কী কী ফিচার লাগবে বা আপনি কী কী চান কী কী চান না এগুলো যে ক্রিয়েট উইশলিস্ট এবার এখানে আপনি টেক্সট চেঞ্জ করা বাটন স্টাইল চেঞ্জ করা এগুলো আপনি পারবেন ফাইন্ড উইশলিস্টে গেলে এগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ কাস্টমাইজেশনের অনেক ফিচার আছে এবার উইশলিস্ট ডিসপ্লেতে আসলে এখানে আপনি উইশলিস্ট ডিসপ্লে করার জন্য কী কী ফিচার আছে যেমন ডিসক্রিপশন অন দ্য হাউ উইশলিস্ট ক্যান বি ইউজড এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন এরপর স্টোর ইনফোতে যদি আসেন তাহলে স্টোরের ব্যাপারে ইনফরমেশানগুলো এখানে পাবেন এখানে স্টোরের আইকনটা খুব সম্ভবত পাইনি
আমরা একটু চেক করে দেখি ইউজ দিস ইমেজ, তাহলে দেখেন এটা এখানে চলে আসছে এবং বাকি যত ইনফরমেশান সব আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে আমরা যদি একটু ইমেইলে যাই, আপনি এখানে ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারবেন। তারপরে হচ্ছে ড্যাশবোর্ডে যদি যান, এদের ড্যাশবোর্ডটা অনেক পাওয়ারফুল এবং এটা অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। কীরকম হেল্পফুল চলেন আমরা একটু দেখি। আমি ক্লিক করব ওপেন ড্যাশবোর্ডে, তাহলে আলাদা একটা উইন্ডো ওপেন হবে। এই পর্যন্ত আমার এই ওয়েবসাইটে দুইটা উইশ হয়েছে। এখানে দেখেন ইউজার কয়জন, একজন ইয়েলোটা মানে কমলা কালারটা ইউজার, উইশ হচ্ছে দুইটা। এখন আপনি যদি মনে করেন একটা ওয়েবসাইট অনেক দিন ধরে কন্টিনিউ করেন, তাহলে এখানে অনেক ইনফরমেশান থাকবে, সেই ইনফরমেশানগুলো দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। কেমন, আপনার কোন বইটাতে বেশি উইশ হচ্ছে বা কোন প্রোডাক্টে উইশ বেশি হচ্ছে, কোন প্রোডাক্টে কী আপডেট এগুলো, এবং সেক্ষেত্রে আপনার একটা এক্সেল ফাইল হলে আপনার জন্য অনেক সুবিধা, বা একটা সিএসবি ফাইল, তাই না? সেক্ষেত্রে আপনি জাস্ট ভিউ ডাউনলোডে প্রেস করতে পারবেন এবং এখানে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ নিতে পারবেন, যেমন নিউ ইউজার ডাটা, উইশ ডাটা, প্রোডাক্ট উইথ উইশড কাউন্ট এগুলো। এখন ধরেন আমি যদি নিউ ইউজার ডাটাতে প্রেস করি, তাহলে কি হচ্ছে, আমাকে নিউ ইউজারের একটা ডেটা দিচ্ছে। তো দেখেন এটা পুরো কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। আমরা যদি উইশ অ্যান্ড ইউজার কাউন্ট দেই, উইশ অ্যান্ড ইউজার কাউন্ট, এবং এটাতে যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন এখানে এটা খালি আসছে। আমরা এখন ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং সেখানে দেখেন আমাকে একটা এক্সেল ফাইল দিয়েছে। আমি যদি ডাউনলোড ফোল্ডারটা ওপেন করি, দেখেন একটা এক্সেল ফাইল দিয়েছে, তো সিএসবি ফাইল। তো আমি যদি সিএসবি ফাইলটা ওপেন করি, আমার এটা এক্সেল ওপেন হবে এবং এই পেজটাকে আমি একবার রিলোড দিই, উইশ অ্যান্ড নিউ ইউজার কাউন্টে প্রেস করব। তাহলে দেখেন এই যে এখানে আমার ডেট দিচ্ছে, দুইটা উইশ, হ্যাঁ এগুলো সব আসছে। এবং আমি যদি ডাউনলোডে দিই, তাহলে আমার জন্য আলাদা আরেকটা সিএসবি ফাইল ওপেন হয়েছে এবং এই সিএসবি ফাইলটাকে আমি যদি এখন ডাবল ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড সিএসবি ফাইল। এবং এখানে আসলে আপনি এখন দেখেন এই যে আমি যদি ওপেন করি, দুইটা সিএসবি ফাইল, এটা একটা সিএসবি ফাইল, এটা আর একটা সিএসবি ফাইল। এই সিএসবি ফাইলে দেখেন এই যে পিরিয়ড, এই এক তারিখে আমি দুইটা উইশ পেয়েছি, একজন ইউজার এবং নিউ ইউজার হচ্ছে জিরো, মানে আমার ওয়েবসাইটে এসেই একজন ইউজ করেছে এরকম নাই। হ্যাঁ, তা এখন আপনি যদি চান যে না আমরা একটু দেখতে চাই যে নিউ ইউজার হলে এখানে এটা কেমন আসে, আপনি সেটা করতেই পারেন সিম্পলি, তাই না? আপনি উইশ লিস্ট বা আমরা শপ পেজে আবার যাই, এখান থেকে এই বইটাতেই ক্লিক করি এবং অ্যাড টু উইশ লিস্টে যাই। তারপর আমাকে এখন বলছে একটা অ্যাকাউন্ট ওপেন করতে, আমি সাইন ইন উইথ গুগল দিই, একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করি। আমাকে বলছে যে এটা দিয়ে কোনো অ্যাকাউন্ট নাই, তো জয়েন হেয়ারে দিলাম। এখানে আমাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, নেক্সট। এখানে আপনার নাম দিবেন, ধরেন আমি দিলাম হচ্ছে শুভ, লাস্ট নেম দিলাম, দিলাম না, এখানে একটা র্যান্ডম ডেট দিয়ে দেই, ডেট অফ বার্থ। তারপর এটা পাবলিক থাকবে যাতে মানুষজন এটা দেখতে পারে, এবং আপনি যদি ওদের থেকে স্পেশাল ডিল চান, বা প্রথমটা হচ্ছে লেজি কোডার বিডি, মানে যে ওয়েবসাইটে আপনি আছেন সেই ওয়েবসাইটের কোনো ফিচার আপনি চাইলে আপনি এটা সিলেক্ট করবেন, উইশ লিস্টের থেকে কোনো স্পেশাল ডিল পেতে চাইলে আপনি নিচেরটা চুজ করবেন। আমি দুইটা কোনোটাই দিব না, এরপর নেক্সট দিব, কারণ আমার মেইলে অপ্রয়োজনীয় মেইল আসলে আমার আসলে খুব বিরক্ত লাগে আর কি। তো এখানে চেক বিলো এরর্স, আচ্ছা ও লাস্ট নেম, লাস্ট নেমের এখানে এ এইচ দিয়ে রাখি, সেভ। এরপর আমরা পাবলিক করে নেক্সট করলাম, আচ্ছা। তারপর এখানে আপনাকে একটা ইমেজ দিতে বলছে, আমরা সিলেক্ট করতে পারি কোনো একটা ইমেজ, ধরেন কোনো একটা ইমেজ আমরা দিয়ে দিই, ধরেন এই বার্ড, বার্ডের ইমেজটা দিলাম, তারপর ডান। আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং সবই রেডি। এবার আমরা জাস্ট এটারও উইশ লিস্ট ফুল করে সেভ করে দিই। তাহলে আমাদের এখন কিন্তু একটা নতুন ইউজার তৈরি হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে, মানে এই ওয়েবসাইট থেকে উইশ লিস্টের জন্য একটা নতুন ইউজার তৈরি হয়েছে। এবার আমরা যদি আবার এখান থেকে উইশ লিস্টে যাই, ড্যাশবোর্ডে যাই, ওপেন ড্যাশবোর্ডে যাই, এখানে এখন দেখেন আমার কিন্তু এখন নতুন ইউজার কয়জন, একজন দেখেন গ্রিন কালার নিউ ইউজার, এরা হচ্ছে পুরনো ইউজার, সবই এখন কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে এখন আমরা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমার কাছে সব ইনফরমেশান আসছে, আমি যেভাবে যেভাবে চাই যেটা। তো এখন এখান থেকে আমি যদি উইশ অ্যান্ড নিউ নিউ ইউজার কাউন্টে দিই, দেখেন আমার কাছে কিন্তু কয়টা ইউজার সব ইনফরমেশান, এই যে নতুন একজন ইউজার হয়েছে সব আছে। এবং ডাউনলোডে প্রেস করলে একইভাবে ওই যে নতুন সিএসবি ফাইল আসবে, এবং সেই সিএসবি ফাইল আমরা যদি এখন ওপেন করি ডাবল ক্লিক করে, এটা হচ্ছে আমাদের নতুন সিএসবি ফাইল। ওপেন করলে আপনি দেখেন এখানে আমাদেরকে বলছে যে আমাদের ইউজার একজন বেড়েছে, দেখেন এই যে নিউ ইউজার বেড়েছে। তো যে ড্যাশবোর্ডের এই ফিচারের জন্য আপনাকে কিন্তু অনেক টাকা পয়সা দিতে হবে যদি আপনি অন্য কোনো উইশলিস্ট প্লাগইন ব্যবহার করেন, কিন্তু এটা ব্যবহার করলে এটা কিন্তু অনেক সুন্দর। তো আমি আপনাকে রেকমেন্ড করবো আপনার যে ই কমার্স ওয়েবসাইট হবে সেটাতে অবশ্যই উইশ ফিচারটা অ্যাড করবেন বা উইশ লিস্ট ফিচারটা অ্যাড করবেন। উইশ লিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে, এবং এই প্লাগইনের লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।